ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আর সপ্তমী, সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি অনির্মাণ বিশ্বাস। সরাসরি চলে যাব অনির্মাণের কাছে। অনির্মাণ, তুমি রয়েছো চন্দননগরে বাগবাজার সর্বজনীনে, যেখানকার পুজো এবছর 185 বছরে পা দিল। কি ছবি, কতটা জমজমাট, সঙ্গে আলোর মালায় সেজে ওঠা চন্দননগর। দেখো শিলাইতো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে আলোর মালা বা আলোর রোশনাইয়ের খেলা যদি চন্দননগরে দেখতে হয় তাহলে হয়তো আরও আমাদেরকে আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ এখনও দিনের আলো রয়েছে। কিন্তু তার আগে তোমায় দেখাবো যে বাগবাজার, এবার যে বাগবাজারে 185তম বর্ষ, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা, তা দেখতে কিন্তু দুপুর থেকে, সপ্তমীর দুপুরে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু ভিড় করেছেন। এবং প্রত্যেক বছরই কিন্তু সাবেকিয়ানের মতো এখানে মাতৃ প্রতিমা হয়, এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এবং এই যে চন্দননগরের বাগবাজার জগদ্ধাত্রী পুজো, সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, তাদের যে থিম এবার, সেই থিমে কিন্তু উঠে এসেছে বিদ্যাসাগর। গোটা পূজা মণ্ডপটিকে কিন্তু বর্ণ পরিচয়ের বিভিন্ন অক্ষরকে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, মন্দিরের ভেতরের অংশ এবং বাইরের অংশ। কিন্তু বিদ্যাসাগরের লেখা বিভিন্ন বই, সেই বই কিন্তু তাকে তাকে সেগুলো কিন্তু করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ভেতরের অন্দরের যে শয্যা, সেখানে কিন্তু বিদ্যাসাগরের বিভিন্ন লেখনী এবং তার যে কর্মকাণ্ড, সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। এবং তুমি দেখতে পাচ্ছ বর্ণ পরিচয়ের যে বর্ণা যে অক্ষরগুলো রয়েছে, সেই অক্ষরগুলো দিয়ে গোটা মণ্ডপের ভেতরের যে ওপরের ওয়াল, সেই ওয়ালটা সাজিয়ে তোলা হয়েছে। এবং তোমায় বলবো যে 185তম বর্ষে এসেও বাগবাজারের এই যে সর্বজনীন জগদ্ধাত্রী পুজো, সেটা কিন্তু তাদের সাবেকিয়ানাকে এখনও বহন করে চলেছে। থিমের যদিও বাহার রয়েছে পূজা মণ্ডপ জুড়ে, এবং সেখানেও কিন্তু একটা বাংলার সংস্কৃতি কৃষ্টিকে তারা প্রত্যেক বছর তুলে ধরে। এবার তারা কিন্তু থিম করেছে বিদ্যাসাগর এবং বিদ্যাসাগরের লেখা বিভিন্ন বই, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে অবশ্যই মাতৃ প্রতিমাতে কিন্তু রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া। তুমি দেখতে পাচ্ছ যে বিরাট মাতৃরূপ মূর্তি এখানে রয়েছে, তার সাথে সেই মাতৃমূর্তি যেমন বিভিন্ন রকম কাজ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখানে যে সুদর্শন চক্রটি দেখতে পাচ্ছি, সেটি কিন্তু সেখানেও লাইটের ব্যবহার করা হয়েছে। এমনকি সিংহ যে বাহন হিসেবে রয়েছে, সিংহের চোখ, সেখানেও কিন্তু রয়েছে লাইটের ব্যবহার। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই ভিড় বাড়ছে, এবং প্রচুর সংখ্যক মানুষ সপ্তমীর দুপুর থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে চন্দননগরের রাস্তায় রাস্তায়। এবং এই মুহূর্তে কিন্তু বাগবাজারের ভেতরের ছবিটা দেখলে পরিষ্কারভাবে বোঝার উপায় নেই জগদ্ধাত্রী পুজোর সপ্তমী না নবমী, কারণ বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। এই চন্দননগরে যতগুলো বড় বড় পুজো হয় তার মধ্যে অন্যতম এই বাগবাজার, এবং এইবারের বাগবাজারের পুজো মণ্ডপ কিন্তু অন্যতম আকর্ষণ, যেহেতু বিদ্যাসাগরকে নিয়ে তারা কাজ করেছেন থিম হিসেবে। বিদ্যাসাগরের বিভিন্ন কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তারা তুলে ধরেছে দূর দূরান্ত থেকে, কেউ হাওড়া থেকে আসছেন, কেউ হুগলির অন্য প্রান্ত থেকে, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ তারা কিন্তু ট্রেন ধরে প্রথমে আসেন মানকুণ্ডু, তারপর সেখান থেকে এক এক করে পূজা মণ্ডপ দেখা শুরু করেন, তারপর তারা কিন্তু ঢোকেন চন্দননগরে। চন্দননগরে একাধিক বড় বড় পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে অন্যতম বাগবাজার। এই সমস্ত পূজা মণ্ডপ দেখে তারা কিন্তু অবশেষে চন্দননগর স্টেশন থেকে আবার বিভিন্ন দিকে গন্তব্যে ফিরে যান। এবং তুমি দেখতে পাচ্ছ যে সপ্তমীর দুপুরবেলার ছবিটা, যেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন, প্রত্যেকেই সেলফি তুলছেন, প্রত্যেকেই কিন্তু মোবাইল ক্যামেরায় সংগ্রহ করে রাখতে চাইছেন চন্দননগরের এবছরের জগদ্ধাত্রী পুজোর যে বিশেষ আকর্ষণ সেগুলোকে। শিলায়িত, ধন্যবাদ অনির্বাণ।